গুড মর্নিং বন্ধরা আজ হলো 30 অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। থানা 8 মাস পর খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো পাঠদানে প্রস্তুত করিমগঞ্জের স্কুল প্রদানরা অভিভাবকদের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসা বাধ্যতামূলক চরগুলা এরাঙ্গাবাদে বৈদ্যুতিক খুঁটিতে বাইকের দাক্কা জখম দুইজন আবার নিশি কুটুম্বের হানা শিলচর হাসপাতাল রোড ও পাবলিক স্কুল রোডে গভীর রাতে চুরি সুনাই কাবুগঞ্জ কাজিডহরে রাস্তা থেকে সিটকে পার্টি খেলো পাতর বুজাই লরি সেরা যুব সংগঠন পুরস্কারের আবেদনপত্র আহ্বান হাইলাকান্দিতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নয় নভেম্বর কাসার জেলা প্রশাসনের ট্রাক চালকদেরকে মিজোরামে যানবাহন চলাচল শুরু করার আহ্বান এখন থেকে রংপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আধার কার্ড তৈরি করতে পারবেন এলাকার জনগণ শিলচর রংপুর জিপি কার্যালয়ে আধার কার্ড কেন্দ্র উদ্বোধন করিমগঞ্জে কোজাগরি লক্ষ্মী পূজার বাজারে আগুন আকাশ মূল্যবৃদ্ধিতে মূল্য বৃদ্ধিতে নাবি জনতার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টুইট অনুসারে গতকাল আসামে নতুন করে আরও তিনশো আটান্নব্বই জন লোক করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনার সংখ্যা বেড়ে হলো দুই লক্ষ পাঁচ হাজার ছয়শ জন এবং শেষ খবরটি আবগারি কর্মীয় অফিসারের বিরুদ্ধে শুনাই তানায় মামলা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর সবার আগে পাওয়ার জন্য একুণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা হবার সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর টানা আট মাস পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই নভেম্বর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা বিভাগ থেকে বিদ্যালয় প্রদানদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে দুই নভেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস কীভাবে হবে এ সংক্রান্ত রোড ম্যাপ তৈরি করতে ষষ্ঠ সপ্তম নবম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে তিন দিন সোমবার বুধবার ও শুক্রবার অষ্টম দশম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল সাড়ে আটটায় দুটি শিফটে হবে ক্লাস প্রথম শিফট সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর একটা ত্রিশ মিনিটে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে বিশ থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী বসবে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী একাধিক শ্রেণীতে বিভক্ত করা হবে তাদের দুটি শিফটে ছাত্রছাত্রীদের পাঠদান করা হবে ছাত্রছাত্রীদের কীভাবে এবং কোন শিফটে পাঠদান করা হবে বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা সাব্যস্ত করবেন তবে সরকারের নির্ধারিত দিনগুলিতে সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করা হবে সেই সঙ্গে বিদ্যালয় চত্বরে কোভিড প্রটোকল মেনে চলতে হবে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে বিদ্যালয়ে যেহেতু হলছে তাই বিভাগীয় পরিদর্শক জেলা শাসকদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে বাঙ্গা এইচএসের অধ্যক্ষ আসারউদ্দিন জানান সরকারি গাইডলাইন অনুযায়ী পৃথক ক্লাস রুটিন তৈরি করা হয়েছে স্টাফ মিটিং করে পাঠদানের পরিকল্পনা তৈরি করা হয়েছে অদিবিদ্যা পরিষদের সম্পাদক অপূর্ব দত্ত জানান হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল একুশ সেপ্টেম্বর থেকে খুলেছে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চলছে সোম বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি দুটি শিফটে ক্লাস চলছে দুই নভেম্বর থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী জুড়ে দেওয়া হয়েছে সব ক্লাস একসঙ্গে চালু হওয়ার দরুন সমস্যায় পড়তে হবে বিদ্যালয় প্রদানদের কারণ সরকারি নির্দেশ মতে পঁচিশ জনের বেশি ছাত্র একীককে বসানো যাবে না সেকশন বাড়াতে গিয়ে শিক্ষকদের স্বল্পতা সমস্যা সৃষ্টি করবে তবুও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত বিদ্যালয় প্রদানরা তিনি এও বলেন দুই নভেম্বর থেকে সব শ্রেণির ক্লাস শুরু হলেও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক নয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের ইচ্ছার উপর নির্ভর করবে সব কিছু আর বিদ্যালয়ে আসতে গিয়ে অভিভাবকদের অনুমতিপত্র নিয়ে আসতে হবে পড়ুয়াদের পরবর্তী বদরপুর থানা এলাকা চরগুলা এরাঙ্গাবাদ জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় দুইজন গুরুতর জখম হয়েছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল আড়াইটা নাগাদ প্রাপ্ত খবর অনুযায়ী শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে এরাঙ্গাবাদ জাতীয় সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সোজোরে ধাক্কা মারে বাইকটি এতে বাইক চালক অঞ্জন বৈষ্ণব ও পেসনের আসনে বসা বিশ্বজিৎ দাস গুরুতর জখম হন এ ঘটনায় বাইকের সামনাটি দুমরে মুচড়ে যায় বাইক চালকের মাথায় হেলমেট তাকায় মাথায় কোনো জখম হয়নি ঘটনার খবর পেয়ে বাঙ্গা আউটপোস্ট থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এএসআই রঞ্জিত সিনহা ইউবি আব্দুল বাসি সহ কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় পরবর্তী কাসার জেলা প্রশাসন ট্রাক চালকদেরকে মিজোরামে যানবাহন চলাচল শুরু করার আহ্বান জানিয়েছে কাসারার জেলা উপায়ুক্ত কীর্তি নির্দেশ অনুযায়ী সুনাই চক্র আধিকারিক সুদীপনাথ গতকাল লায়লাপুরে স্থানীয় বাসিন্দা এবং ট্রাক চালকদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে জাতীয় সড়কের উপর যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান এদিকে ট্রাক চালকরা জানিয়েছেন যে সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মিজোরামের দিকে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করেছে পরবর্তী বুধবার গভীর রাতে শিলচর শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্য এলাকা হাসপাতাল রোড ও পাবলিক স্কুল রোডে দুটি ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটে সশস্ত্র চুরের দল প্রথমে হাসপাতাল রোড মেন সড়ক লাগোয়া মেশিনারি টুলস অ্যান্ড ইকুইপমেন্টস ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয় সেখানে প্রায় চার ঘন্টা ধরে লুটপাট চালিয়ে বোরের দিকে শহরের আবাসিক এলাকা পাবলিক স্কুল রোডের চার নম্বর লেন কবি করুণা রঞ্জন সরণিতে এক বাড়িতে দরজার সিটকিনি খুলে ঢুকে একই রাতে পরপর দুটি ভয়ঙ্কর চুরির ঘটনায় দুটি এলাকা জুড়ে চুরের বয়ে আতঙ্ক ছড়াচ্ছে এছাড়া রাতে শহরের মেন সড়কে পুলিশি টহলদারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে পুলিশি তদন্তে যেসব তথ্য প্রকাশ পেয়েছে সেগুলি হলো চোরের দল প্রথমে হাসপাতাল রোডের মেশিনারি টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের দোকানে দেওয়ালের ভেন্টিলেটর বেঙ্গে ভেতরে ঢুকে দোকানের যাবতীয় সামগ্রী তসমস করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় এছাড়া প্রায় সাত লক্ষ টাকার মেশিনারি সামগ্রী লুটপাট করে নিয়ে যায় মেশিনারি সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড টুলস ড্রিল বিটস হরেক রকমের ওয়েল্ডিং যন্ত্রপাতি সহ একটি দামি ল্যাপটপ এই দোকানের কর্ণধার হচ্ছেন বংশীলাল বাটি তার ছেলে রোহিত বাহস্পতিবার একটি এজাহার দায়ের করেছেন পুলিশ দল গিয়ে দোকানটি পরিদর্শন করে প্রাথমিক তদন্তের কাজ সেরেছে কিন্তু এই চুরির ঘটনায় জড়িত চোরদের দরপাকর তথা হওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ পরবর্তী সুনাই কাবুগঞ্জ সড়কের কাজীডহর তেমাতায় প্রায় রাস্তা থেকেই পাল্টি খেয়ে সিটকে পড়ল পাতর বুঝাই লরি জানা গেছে লরিটি কাবুগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে আকস্মিক এই দুর্ঘটনায় স্থানীয় জনতা গাড়ির ভেতর থেকে উপরের দরজা খুলে ড্রাইভার ও সহকারীকে বের করেন উল্লেখ্য বহু হর পুড়িয়ে সাড়ে তিন বছরের মাথায় সুনাই কাবুগঞ্জ রাস্তার কাজ ফের শুরু হয়েছে জানা গেছে দ্বিতীয় দফায় কাজটির বরাদ পেয়েছে ইউসিএন নামের নির্মাণ সংস্থা বর্তমানে জোর গতিতেই চলছে নির্মাণ কাজ গত কদিনে সুনাই থেকে কাজিরোহর পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে পর্যায়ক্রমে বিডিএমও বিসির কাজ শেষ করেছে এতটা কাজ শেষ হলেও কাজের প্রক্রিয়াও মান নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে সাড়ে পাঁচ মিটার প্রস্তের নির্মিত অংশের দুই পাশে স্থানে স্থানে ব্ল্যাক টপিং উঠে গিয়ে কত তৈরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে যথাযথ কাজ না হওয়ার জন্যই এমন চিত্র বলে অভিযোগ একাংশ জনতার এমনকি কাজীডহরে বৃহস্পতিবারের দুর্ঘটনাগ্রস্ত লরিটির চাকায় রাস্তার ব্ল্যাক টপিংয়ের পাশের কয়েক ইঞ্চি প্রস্ত নিয়ে কয়েক মিটার অংশ দশে পড়ে এ কারণেই লরিটি সিটকে পড়ে ও দুর্ঘটনাগ্রস্ত হয় বলে অভিযোগ একাংশ স্থানীয় মানুষের পরবর্তী হাইলাকান্দি নেহরু যুবকেন্দ্র দুই হাজার উনিশ সালের জন্য জেলা স্তরে সেরা যুব সংগঠন পুরস্কারের জন্য ক্লাবগুলির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে এন জেলা যুব সংযোজক কল্পনা গাঙ্গুলি জানিয়েছেন এ ও দুই হাজার উনিশ সালের এক এপ্রিল থেকে দুই হাজার বিশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত কার্যক্রমের জন্য পুরস্কৃত হবে তিনি আরও জানান গত দুই বছরে যে যুব ক্লাবগুলিকে এ ওয়াই স্কিমের আওতায় পুরস্কার দেওয়া হয়েছে তারা আবেদন করতে পারবেন না আর এন এর অনুমোদিত ক্লাবগুলি এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে এছাড়া আবেদনকারী যুব ক্লাবগুলির অডিট রিপোর্ট থাকা বাধ্যতামূলক জেলা পর্যায়ে বিজয়ী ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে পুরস্কার প্রাপ্ত ক্লাবগুলি পুরস্কারের অর্থ শুধুমাত্র কমিউনিটি ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নয় নভেম্বর পরবর্তী একন থেকে রংপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আধার কার্ড তৈরি করতে পারবেন এলাকার জনসাধারণ বৃহস্পতিবার থেকে রংপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আধার কার্ড তৈরির কেন্দ্র চালু হয়েছে এদিন বিকেলে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী জরিনা বেগম লস্কর ছিলেন অন্য পঞ্চায়েত প্রতিনিধিরাও জিপি সভানেত্রীর প্রতিনিধি আলতাফ হুসেন বড়লস্কর জানিয়েছেন এলাকার জনসাধারণ যাতে সহজেই আধার কার্ড তৈরি করতে পারেন এজন্য এই কেন্দ্র চালু করা হয়েছে জিপি সভানেত্রী জরিনা বেগম লস্কর জানান এই কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ছয়শো আষট্টি জন হিতাধিকারীর আধার কার্ড তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে জিপির মানুষের সুবিধার জন্য অনেক দৌড়্যাব করে এই আধার কার্ড কেন্দ্র তৈরি করা হয়েছে এটা থাকবে স্থায়ীভাবে যাদের জরুরি প্রয়োজন তাদের কাজ শেষ করে পরবর্তীতে অন্যদের আধার কার্ড তৈরি করা হবে পরবর্তী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারে প্রয়োজনীয় সামগ্রীর আকাশ মূল্যে না উঠছে সর্বস্তরের জনগণের দুর্গাপূজার পর হঠাৎ করে বাজারে শাক সবজি ফলমূলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বাড়তে শুরু করেছে আর এতে দিশেহারা হয়ে উঠেছেন দরিদ্র শ্রেণীর মানুষ এমন কঠিন পরিস্থিতিতে প্রত্যেকের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন হচ্ছে পাতারকান্দির বিভিন্ন বাজারে ফলমূল থেকে শাক সবজির লাগাম সারা দামে মাথায় হাত দিয়েছেন দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্তরা বাজারে অগ্নিমূল্যের কারণে নিজেদের সাধ্যমতো সামগ্রী ক্রয় করতে হিমশিম খাচ্ছেন অনেকে করিমগঞ্জের প্রায় প্রতিটি স্থানে একই চিত্র বাজারে এরকম লাগাম মূল্যবৃদ্ধির মূল্য সম্পর্কে স্থানীয় একাংশ ব্যবসায়ীকে প্রশ্ন করলে তারা জানান প্রয়োজনের তুলনায় সামগ্রীর যোগান কম থাকায় মূল্য বেড়েছে ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ সুযোগ বুঝে একাংশ অসাধু ব্যবসায়ী ক্রেতাদের পকেট কাটছেন আর সরকার এবং প্রশাসন নীরব থেকে অসুধ ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছে পরবর্তী আসামে করোনার সংক্রমণ অব্যাহত গতকাল নতুন করে তিনশো জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এ নিয়ে আসামে করোনার সংখ্যা বেড়ে হল দুই লক্ষ পাঁচ হাজার ছয়শ জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হল এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একাত্তর জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং এগারো হাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আসামে করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে লোকের মৃত্যু হয়েছে এবার শেষ খবরটি আবগারি বিভাগের কর্মী অফিসারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সুনাই টানায় মামলা দায়ের করা হয়েছে মহা অষ্টমীর সন্ধ্যায় নরসিংহপুর এলাকায় আবগারি কর্মী অফিসারের লাটিপেটা গুরুতর আহত রঞ্জিত গোয়ালা নামের এক দাবা মালিককে মেডিকেল কলেজে চিকিৎসা করাতে হয়েছে আবগারি বিভাগের এই কর্মকাণ্ডের দিককার জানিয়ে শাসক পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয় বুধবার সুনাই থানায় আবগারি কর্মীয় অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সুনাই থানায় দুইশো চব্বিশ দুই নম্বরে মামলাটি নথিভুক্ত হয়েছে এতে অভিযুক্ত করা হয়েছে কৃপেশ পাল স্বপন দাস অলোক শঙ্কর দাস রাজীব দাস পফজিৎ দাস মধুসূদন দাস চন্দ্রশেখর সিলকার অরবিন্দ ভট্টাচার্য এক্সাইজ ইন্সপেক্টর কিশোর গগৈ সহ আবগারি বিভাগের অন্যান্য কর্মীদের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে রঞ্জিত গোয়ালার পিতা দেবচাঁদ গোয়ালা আবগারি বিভাগে একটি আর করেছিলেন তা তুলে নেওয়ার জন্য বিভাগীয় কর্মীরা ছাপ দিচ্ছিলেন রঞ্জিত গোয়ালা যদিও বিভাগীয় আধিকারিকদের প্রতিবারই বলেছিলেন যে এই আর তিনি করেননি তার পিতা করেছেন কিন্তু তা বুঝতে রাজি না হয়ে শেষ পর্যন্ত মহা অষ্টমীর সন্ধ্যায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এদিকে বৃহস্পতিবার দাবার সামনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় জনগণ এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন